আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে কি, এখানে আমরা এই ডায়নামোতে এরকম একটা সেল রুফ সেল ক্রিয়েট করবো। তো কার্ভ লাইনের মাধ্যমে এটা কীভাবে রুফ সেলগুলা তৈরি করতে হয় ওটার সেলগুলো করবো। তো চলেন শুরু করি। ফার্স্ট অফ অল ওকে, এখানে খেয়াল করেন যে এখানে কিন্তু কার্ভ লাইনটা এবং শেলটা ক্রিয়েট করা হয়েছে। এই শেলটা ক্রিয়েট করার প্রসেসটা হচ্ছে কি, ফার্স্ট অফ অল পয়েন্ট ক্রিয়েট করতে হবে। এখানে কয়েকটা পয়েন্ট ক্রিয়েট করার পর দেন হচ্ছে লাইনে কনভার্ট করা লাগে। তো পয়েন্টটা কীভাবে ক্রিয়েট করবো, তো পয়েন্টটা ক্রিয়েট করার প্রসেসটা হচ্ছে কি, এখানে পয়েন্ট বাই কোঅর্ডিনেটস একটা নোড আছে। তো নর্মালি এই পয়েন্ট বাই কোঅর্ডিনেটস নোডটা এখানে আমি যদি সার্চ দিই, পয়েন্ট বাই কোঅর্ডিনেটস পয়েন্ট ডট বাই কোঅর্ডিনেটস কোঅর্ডিনেটস, তো এখানে পয়েন্ট বাই কোঅর্ডিনেটস এই নোটটা এখানে নিয়ে আসতে হবে। এখানে পয়েন্ট বাই কোঅর্ডিনেটস এই নোটটা আমরা এখানে রিপোর্ট নিয়ে আসবো। তো এরকম এখানে নার্ভ স্কার্ভ টাইপের একটা লাইন ক্রিয়েট করতে হবে। তো এখানে সে চারটা পয়েন্ট ইউজ করলাম। তো চারটা পয়েন্টের মধ্যে তিনটা অ্যাক্সিস, তিনটা করে অ্যাক্সিস আছে। তো এই তিনটা করে অ্যাক্সিসের মধ্যে এখানে আমাকে ডাইমেনশন বসাতে হবে, আমার নাম্বার স্লাইডার ইউজ করতে হবে। কিছুটা হচ্ছে নেগেটিভ ইউজ করতে হবে, নেগেটিভ ডাইমেনশন, নেগেটিভ নাম্বার ইউজ করতে হবে। তো ইউজ করার পর প্রত্যেকটা কানেক্ট করে দিয়ে, তো এই কানেকশন পয়েন্টগুলোটা থেকে একটা কম্বাইন করে লিস্ট ক্রিয়েট করতে হবে। তো লিস্ট ক্রিয়েট করার পর চারটা পয়েন্ট ইউজ করে একসাথে কম্বাইন হবে, দেন এই পয়েন্টগুলো লাইনে কনভার্ট করবো। তো লাইনে অনেকগুলো টাইপ আছে কনভার্ট করার, এগুলো এক একটা অপশন দিয়ে রাখা হয়েছে কীভাবে এটা লাইনটা তৈরি হচ্ছে। আমি জাস্ট শুধু এটা একটু আনহাইড করি, আইকন ক্লিক করে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আইকন ক্লিক করে আনহাইড করলাম। কত ফ্রিজ করে রাখি। ওকে, তো এখানে খেয়াল করেন যে এই একটা নোট যে নার্ভ কার্ভ বাই পয়েন্টস টেনজেন্টস, হ্যাঁ এটা একটা নোট। এখানে স্টার্ট টেনজেন্ট, এন্ড টেনজেন্ট, এটা একটা এখানে আমাকে দুটো ভেক্টর ইউজ করতে হবে। আমি চাইলে বিভিন্ন টাইপের ভেক্টর এখানে ইউজ করতে পারি। রাফলি আমি আপাতত এক্স অ্যাক্সিসের ভেক্টর ইউজ করতেছি। তো ভেক্টর ইউজ করার পর এইটাকে এই যে এই কম্বাইন্ড পয়েন্টগুলো নিয়ে যদি আমি এই নার্ভ কার্ভসের পয়েন্টের সাথে কানেক্ট করে দিই, তখন এটা লাইনে কনভার্ট হয়ে যায়, এটা লাইনে কনভার্ট হয়ে যায়। ওকে, বাকি উপরের নোটগুলো কিন্তু লাইন আছে, এগুলো হাইড করা আছে। আমি জাস্ট শুধু আপাতত রাফলি এখানে এদিকে অফ করে দিই, অফ করে দিয়ে ফার্স্টটা যদি অন করি, এখানে খেয়াল করেন একটা লাইন তৈরি হয়েছে। ওকে, এটা নার্ভ কার্ভ বাই পয়েন্টস, এটা আরেকটা টাইপের নার্ভ কার্ভ লাইন। তো এই স্লাইডারগুলোকে নিয়ে যদি আমি চেঞ্জ করি, এগুলোকে নিয়ে যদি আমি চেঞ্জ করি, স্লাইডারগুলোকে নিয়ে যদি চেঞ্জ করি, তখন এটার প্রসেসগুলো দেখতে পারবো যে কীভাবে চেঞ্জ হচ্ছে। ওকে, তো এরকম বিভিন্নভাবে লাইন, বিভিন্ন টাইপের লাইন ক্রিয়েট করা যায়। তো পয়েন্টগুলো কম্বাইন করে নিয়ে এখানে বিভিন্ন টাইপের লাইন আছে। একটা হচ্ছে নার্ভ কার্ভ বাই কন্ট্রোল পয়েন্ট, তারপর আরেকটা আছে এখানে নার্ভ কার্ভ বাই, এটাকে অফ করে রাখি, এটাকে অন করি। এটা আরেকটা টাইপের নার্ভ কার্ভ বাই পয়েন্ট, যেটা পয়েন্ট দিয়ে ক্রিয়েট করে পয়েন্টের মাধ্যমে কন্ট্রোল করে কার্ভটা তৈরি হয়।
এরপরে আরেকটা আছে হচ্ছে যে প্রিভিউ জিওমেট্রি, এটা আরেক ধরনের কার্ভ। এরপরে নার্ভ কার্ভ বাই পয়েন্ট, এটা আরেক টাইপের কার্ভ পয়েন্ট, যেটা হচ্ছে পয়েন্টের মধ্য দিয়ে পয়েন্টের থ্রু দিয়ে একটা কার্ভ পয়েন্টে তৈরি হয়। নার্ভ কার্ভ বাই পয়েন্ট এটা আরেকটা, আলটিমেটলি যেই সারফেসটা আমরা তৈরি করতেছি সেটা হচ্ছে কি নিজে কার্ভ লাইন দিয়ে ইনার্স কার্ভ বাই পয়েন্ট টেনজেন্স। ওকে, তো এটাকে প্রিভিউ দিলাম, এখানে পয়েন্টটা আমি একটু এডিট করে নিই। তো এই পয়েন্টগুলো এই লাইনে কনভার্ট করলাম, কনভার্ট করে নিয়ে দেন এখন কি করতে হবে, এখন করতে হবে যে কি, খেয়াল করেন যে আমাকে এই লাইনটা, এই লাইনটাকে মিরর করব। এখানে খেয়াল করেন যে এটা এই লাইনটাকে মানে সে মিরর করবো, যে প্ল্যান থেকে খেয়াল করি, প্ল্যান থেকে যদি লাইনটাকে লাইনটাকে সে এই ডিরেকশনে, এই ডিরেকশনে যদি মিরর মিরর করি, এই ডিরেকশনে মিরর করি, মানে আমাকে একটা অরিজিন লাইন এখানে ধরতে হবে, হয় এই পয়েন্ট অরিজিন লাইন ধরতে হবে, অথবা আমি একটা অরিজিন প্লেন এখানে ইউজ করবো, প্লেনটা একটু এই পয়েন্টে ডিস্টেন্স। এটা করবো কীভাবে, এটা অ্যাপ্লাই করার প্রসেসটা হচ্ছে কি, এখানে এখানে যেই প্লেনটা আমাকে ইউজ করতে হবে সেটা হচ্ছে প্লেন বাই অরিজিনাল নর্মাল, এখানে একটা প্লেন ইউজ করতে হবে, রেফারেন্স প্লেন। তো রেফারেন্স প্লেনটা প্লেস হবে হচ্ছে কি এই পয়েন্টের উপরে। তো সেখানে আমরা অন্তত আমি যদি প্রিভিউ অন করি, তো এই পয়েন্টের উপর এই প্লেনটা এখানে প্লেস হয়ে যাচ্ছে। তো এটাকে আমি ভেক্টর এক্সিস টিভি অফ অন করলাম, দেন এইটা আছে মিরর প্লেন। তো মিরর প্লেন থেকে আমি এই পয়েন্টটা অফসেট করব, তো অফসেট করলাম না একটা অফসেট প্লেন। তো খেয়াল করেন এই পয়েন্টের মধ্যে হচ্ছে গিয়ে এই প্লেন বাই অরিজিনাল নর্মাল, এই প্লেনটা আছে বাই পয়েন্টে প্লেস হয়ে গেছে, এই পয়েন্টে প্লেস হয়ে গেছে। ওকে, তো এই পয়েন্টে প্লেস করার পর এখানে দুইটা নোট আছে, একটা অরিজিন পয়েন্ট, মানে আমি পয়েন্টে এখানে এটা আসলে কোন পয়েন্ট তাকে আমি কানেক্ট করে দিছি, এই পয়েন্টটা আছে আমার পুরিং পয়েন্টটা, এই পয়েন্টে অরিজিনের সাথে কানেক্ট করে দিলাম, যার ফলে ওই পয়েন্টের উপরে প্লেনটা প্লেস হয়ে গেছে। তো নর্মালটা কি, নর্মালটা হচ্ছে ভেক্টর, সে আসলে কোন ওরিয়েন্টেশনে থাকবে, এখানে ভেক্টর অনেকগুলো প্রসেস আছে। তো নর্মালি এখানে এক্স ওয়াই জেড তিনটা ভেক্টর অ্যাক্সিস আছে অ্যাজ ইউজুয়াল, তো আমি যেটা ইউজ করলাম সেটা হচ্ছে গিয়ে ওয়াই অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস বরাবর এটা পারপেন্ডিকুলার হবে, অফসেট হবে। ওকে, তো আমি এক্স অ্যাক্সিস যদি ইউজ করি, এখানে সাপোজ এক্স অ্যাক্সিস যদি ইউজ করি, ইউজ করে রাখি, এটাকে কানেক্ট করে দিই, তো এটাকে যদি নান অ্যাপ্লাই করি তখন এখানে খেয়াল করেন যে এটার এক্সিস ওরিয়েন্টেশনটা কোন দিকে শো করতেছে, প্লেনটা রেফারেন্স প্লেনটা কোন দিকে শো করতেছে। ওকে, তো এটা আসলে ডিপেন্ড করে ডিজাইনটা আসলে কীরকম হবে এটার উপর। সো
তো আমার দরকার হচ্ছে y অ্যাক্সিস বরাবর এটা প্লেনটা বসবে, দেন এটা অফসেট করবে। অফসেট করতে গেলে আমাকে প্লেন অফসেট কমান্ড দিতে হবে। তো আমি এখানে এটা হচ্ছে আমার প্লেন অফসেট, তো এই প্লেনটা যাবে এই প্লেন সাথে কানেক্ট করতে হবে এবং এখানে একটা ডিস্টেন্স দিতে হবে। তো ডিস্টেন্সটা আমাকে মেনটেন করা লাগবে নাম্বার স্লাইডার দিয়ে, যে কতটুকু ডিস্টেন্সে সে এটা বসবে। ওকে, দেন আমাকে এটা মিরর করতে হবে, লাইনটা মিরর হবে কার রেসপেক্টে, সেটা হচ্ছে এই যে এই প্লেনটা আছে এই প্লেনের রেসপেক্টে। তো এই জিওমেট্রিটা পাবো হচ্ছে গিয়ে এই লাইন, এই যে জিওমেট্রি, তো এই লাইনটা কানেক্ট হবে যে এই জিওমেট্রি ইনপুট সেকশনের সাথে, দেন মিরর প্লেনটা কানেক্ট হবে হচ্ছে প্লেনের সাথে, অফ প্লেন যেটা অফসেট করা হয়েছে। দেন আমরা হচ্ছে একটা প্রিভিউ দিলাম এখানে, এই সেম কার্ভ পয়েন্টটা এখানে মিররটা কার্ভ লাইনটা এখানে মিরর হবে। তো এখানে মিরর করার পর এই লাইনটা হচ্ছে মিরর করলাম, তো মিরর করার পরে পরের সেকশনটা কী হবে, পরের সেকশনটা হচ্ছে গিয়ে এই দুইটা লাইনকে আমাকে কম্বাইন করতে হবে, আমাকে একটা সারফেস তৈরি করতে হবে। তো এই দুইটা লাইন মিলে, তো দুইটা লাইন মিলে সার্ফেস তৈরি করার জন্য এখানে লিস্ট ক্রিয়েট করতে হবে আবার, এখানে সেম প্রসেস, এখানে লিস্ট ক্রিয়েটটা লিখলে পরে এই নোটটা চলে আসবে। দেন একটার পর একটা কতগুলো আমাকে নোট কানেক্ট করা লাগবে, এগুলো ক্লাসের মধ্যে ক্লিক করলে একটার পর একটা আসতে থাকবে, যেমন যতগুলো আমার নোট কানেক্ট করতে করা দরকার ওগুলো কানেক্ট করে নিই। তো আমার দরকার হচ্ছে এখানে দুইটা নোট কানেক্ট করতে হবে। তো আমি এখানে দুইটা ক্রিয়েট করলাম, তো ফার্স্ট লাইনটাকে কানেক্ট করলাম, দেন দুইটা আর একটা লাইন যেটা আছে ওই লাইনটাকে কানেক্ট করলাম, লাইনটা কানেক্ট দুইটা আমার নার্ভস কার্ভ কম্বাইন হলো। তো কম্বাইন করে এখানে সারফেস বাই লফ্ট এই সারফেস আমি তৈরি করলাম এই দুইটা লাইনের মাধ্যমে, দুইটা লাইনটা কানেক্ট করে। তো এখন দুইটা লাইনকে কানেক্ট করার পর এটা আসলে কীভাবে অ্যাপ্লাই করব, যে এখানে আমাকে বিভিন্ন আমাকে একটা গ্রিড লাইন ক্রিয়েট করতে হবে, আমাকে একটা গ্রিড লাইন ক্রিয়েট করা লাগবে, হ্যাঁ, এটা কার্ভ লাইনের রেসপেক্টে। তো গ্রিড লাইনের তৈরি করার প্রসেসটা হচ্ছে গিয়ে এখানে সারফেস গেট আইসো লাইন, এই নোটটা যদি আমি ইউজ করি, এই নোটটা ইউজ করলে পরে তখন দেখা যাবে কি, এখানে আমি যদি অন করি এখানে দুইটা একটাই নোট দুইবার ইউজ করতে হবে, একটা 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 এক্স ডিরেকশনে একটা ওয়াই ডিরেকশনে, সেটাকে প্রিভিউ দিই। তো এটা একটা ডিরেকশনে গ্রিড লাইন ক্রিয়েট হলো, তো এখানে দুই তিনটা নোট আছে ইনপুটে, তিনটা ইনপুট সেকশন আছে, তো সার্ফেস যাবে সার্ফেসের সাথে কানেক্ট করবো। তারপরে এখানে আমার আইসো ডিরেকশন, আইসো ডিরেকশন বলছি এখানে আমাকে জিরো অথবা ওয়ান যে কোনো একটা ইউজ করতে হবে। তো আমার যে ডিরেকশনটা দরকার এখানে ওয়ান ইউজ করলাম, এই ডিরেকশন পাবো, জিরো ইউজ করলে তখন আবার অপোজিট ডিরেকশনটা পাবো, আইটা ডিরেকশন পাবো। তখন এখানে আমার প্যারামিটার ইউজ করতে হবে, প্যারামিটারটাকে হচ্ছে গিয়ে কীরকম করবো, প্যারামিটার ধরনটা হবে হচ্ছে গিয়ে এখানে জিরো থেকে ওয়ান পর্যন্ত আমাকে একটা রেঞ্জ তৈরি করতে হবে। তো রেঞ্জ তৈরি করার পর সে আসলে কতটুকু ডিস্টেন্স পর পর এই লাইনগুলো প্লেস হবে তার রেঞ্জটা আমাকে এখানে নাম্বার স্লাইডের মধ্যে কানেক্ট করা লাগবে। তো কানেক্ট করার পর সে আমি যদি এটাকে মনে করেন, সাপোজ ডিস্টেন্সটা বাড়াই দিই, তো গ্যাপটা বাড়াই দিলাম, এটা বাড়াই দিলাম, প্লাস এটা এখানে আমার এটাকে বাড়াই দিলাম, তো আমি রান অ্যাপ্লাই করি, তখন এখানে খেয়াল করেন যে এটার মধ্যে আমার এই বিভিন্ন লাইনের গ্যাপ ডিস্টেন্সগুলো চেঞ্জ হচ্ছে। ওকে, তো অ্যাপ্লাই করার পরে এই গেট আইসো লাইনটাই গ্রিড লাইনটা তৈরি করলাম, তৈরি করার পর এখন অ্যাপ্লাই করবো কি, এই লাইনটা
লাইনটাকে আমি কার্ভ মানে সারফেসে কনভার্ট করবো, প্রত্যেকটা লাইন সারফেসে কনভার্ট হবে এক্সট্রুড করে, এই কার্ভ ডট এক্সট্রুড রিভিউ জিওমেট্রি। এখানে দেখেন যে প্রত্যেকটা লাইন হচ্ছে গিয়ে এক্সট্রুড হয়েছে হচ্ছে গিয়ে জেড ডিরেকশনে, একেবারে পিওর জেড ডিরেকশনে আছে এটা এক্সট্রুড হয়েছে। তো এটার মধ্যে তিনটা নোড আছে, একটা কার্ভ কার্ভ লাইন সাথে কানেক্ট হবে, ডিরেকশনটা করে হচ্ছে বাই ডিফল্ট হিসেবে দেওয়া আছে জেড, তো চাইলে আমরা জেড ডিরেকশনটা ইউজ করতে পারি। আমি আপাতত এটা কোনো ইউজ করলাম না, অটোমেটিক এটা ডিরেকশন নিয়ে নিচ্ছে। এবার এখানে ডিস্টেন্স দেওয়া লাগবে, এখানে 0.25 দেওয়া আছে, আমি যদি আমি 4 দিই, 4 দিয়ে রান অ্যাপ্লাই করি তখন এটা আরও চেঞ্জ হবে। সেম প্রসেসে আরেকটা লাইনের ডিরেকশন চেঞ্জ, কার্ভ লাইনের সারফেস চেঞ্জ করতে হবে। ওকে, তো এই সারফেস তৈরি করার পর এখন এটাকে থিকনেস দিব। থিকনেস দেওয়ার জন্য কি নোটিস করলাম, সারফেস থিকেন, সারফেস ডট থিকেন, তো সারফেস যখন সারফেস সাথে কানেক্ট দেন থিকনেস অ্যাপ্লাই করা লাগবে, একটা নাম্বার অ্যাপ্লাই করতে হবে থিকনেস বসবে। রিভিউ জিওমেট্রি দিই, থিকনেস অ্যাপ্লাই হলো, এটা একটু অ্যাপ্লাই করলাম রিভিউ জিওমেট্রি, তো দুইটা একটা থিকনেসে কনভার্ট হয়ে গেছে, থিকনেস অ্যাপ্লাই হয়ে গেছে। তো আমার স্ট্রাকচারাল ফ্রেমটাও তৈরি হয়ে গেলো, প্লাস নিচের সারফেসটাও দেখা যাচ্ছে। ওকে, তো এখন মনে করেন যে আমি যদি যে কোনো টাইমে এগুলোকে চেঞ্জ করি, তো আমার যে কোনো মুহূর্তে যে কোনো টাইমে আমার যতগুলো ফ্রেম দরকার আমি চেঞ্জ করতে পারতেছি। এখানে চেঞ্জ করতে পারতেছি, তারপরে আমার মানে কার্ভ লাইনের শেপ যদি আমার চেঞ্জ করা লাগে, এখানে ডিস্টেন্স ওয়াইজ মিরর যেটা আছে মিররটাকে চেঞ্জ, কতটুকু ডিস্টেন্স থেকে মিররটা চেঞ্জ হবে সেটাও আমি এখানে চেঞ্জ করতে পারবো মিরর ডিস্টেন্স। এরপরে কার্ভের পয়েন্টসগুলো যেগুলো তৈরি করা আছে এগুলোকে যদি আমি চেঞ্জ করি, মুভ করি, এটাকে যদি চেঞ্জ করি, প্রত্যেকটা পয়েন্ট চেঞ্জ করলে পুরো সারফেসটা আমার চেঞ্জ হয়ে যাচ্ছে। স্ট্রাকচার সহ পুরো স্ট্রাকচার ফ্রেমগুলো অ্যাকচুয়ালি চেঞ্জ হয়েছে, তো আমার ডিজাইন ওয়াইজ কোন টাইপের শেপ আমার দরকার এটা আমি ইজিলি এখান থেকে চেঞ্জ করতে পারবো। তো এটা হচ্ছে আমার ডায়নামোর মাধ্যমে কীভাবে আমরা একটা শেল স্ট্রাকচার তৈরি করতে পারি, ওটা আর কি একটা প্রসেস দেখলাম। শেল স্ট্রাকচার টাইপের কীভাবে আমরা ইউজ করতে পারি ওটা প্রসেস দেখ। তো আজকে ভিডিও তাহলে এই পর্যন্তই, তো দেখা হবে নেক্সট ভিডিও টিউটোরিয়ালে। থ্যাংক ইউ, সালাম আলাইকুম, ভালো থাকুন।